শিশুদের সাথে নানা খেলায় মেতেছে ছমিরুদ্দিন। যুবক হলেও গড়ন, আচরণ আর মানসিকতায় তাকে আলাদা করা যায় না অন্য শিশুদের থেকে। জাতীয় পরিচয়পত্রে বয়স 35 বছর হলেও এখনও শিশুর মতো ছমিরুদ্দিন। খেলতে খেলতে ক্লান্ত হলেই মায়ের আঁচলে গিয়ে পড়ে সে। পরম মমতায় মুখে খাবার তুলে দেন তার মা, বায়না করলে বাবাও হাত ধরে ঘুরতে নিয়ে যান। ছমিরের তিন ভাই বোনের মধ্যে বড় বোন ও ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাদের সংসারে সন্তানও রয়েছে। ওর সাথে যেগুলো আর সমবয়সী, ওরা অনেকে বড় হয়ে গেছে, লেখাপড়া করতেছে, চাকরি করতেছে, বিয়ে শাদি করছে, সংসার করতেছে, ও তো ছোটই, ও তো আর বড় হইতেছে না। সুমিরের অসুস্থ, তাকে তার চিকিৎসার জন্য টাকা নাই, গরিব মানুষ, এখন মোটামুটি সবাই সহযোগিতা করে আমরা তাদের চালাইতেছি। ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় সুমিরের বাবা মা। বাইরের লোক তো কয় যতদিন বাপ মা আছে এতদিন দক্ষা, মেরে গেলে তো এর দুঃখে তো হারি ভঙ্গে বুঝেন নাই। তখন মনে করুন যে আমি কী করুন, এখন বাপ মা যতদিন আছে এতদিন রক্ষা, মেরে গেলে যে কী হবে এখন আমি নিজেই বলতে পারিনি, করার কিছু জোর নাই। আমি তো তার মারণীয় জিনিস না যে মেরে হেলা দিমু, আল্লাহ বুকে দিছে বুকেই রাখি, মনে করুন যে গুদার ছেলের বাচ্চার উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় সমীরের এমন পরিণতি বলে মনে করেন চিকিৎসকরা। এটি খর্বাকৃতি শিশু বা স্ট্যান্ডিং বেবি বলা হয়। এটি মায়েদের গর্ভ অবস্থায় অপুষ্টি, আয়োডিনের অভাব এর কারণে এটি হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এরও অনেক চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে। নিয়মিত চেক আপ, ওষুধপত্র পেলে এই শিশুটি হয়তো স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবন্ধী বাধা পান সেটা জেনেছি, তবে তাদের ঘরের কিছুটা সমস্যা আছে আর তারা আর্থিক সংকটে আছেন, যেহেতু বাবা অসুস্থ। সে বিষয়ে আমরা বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথমত তার ঘর দেওয়ার জন্য ঘরটি যেন ঠিক করে দেওয়া যায় সেই উদ্যোগ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি, এবং তার জন্য মানবিক সহায়তাটুকু নিশ্চিত করা যায় সেটিও আমরা ব্যবস্থা গ্রহণ করব। জাতীয় পুষ্টি পরিষদের তথ্য মতে সারা দেশে খর্বাকৃতি মানুষের সংখ্যা 28 ভাগ। দেশে সবচেয়ে বেশি খর্বাকৃতি মানুষের জন্ম হচ্ছে কুড়িগ্রামে। বাংলাভিশন নিউজ ডেস্ক।